মস্কোয় কনসার্ট হলে হামলার ঘটনায় আটক 11 জনের মধ্যে 4 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে রাশিয়া। এদিকে এক হামলাকারীর দাবি, $5,400 মার্কিন প্রতিশ্রুতিতে এই হামলায় অংশ নিয়েছেন তিনি। রবিবার অভিযুক্তদের আদালতে তোলে রুশ কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়। হামলাকারীদের ছবিও প্রকাশ করে রুশ প্রশাসন। এদের মধ্যে একজন তাজিকিস্তানের নাগরিক, বাকি 3 জনের জাতীয়তা এখনও জানা যায়নি। এদিকে এক হামলাকারীর দাবি করছেন, কনসার্ট হলে হামলার জন্য তাকে প্রায় $5,500 মার্কিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগেই ওই ব্যক্তিকে কার্ডে অর্ধেক অর্থ পরিশোধ করা হয়। হামলা শেষ হলে বাকি টাকা দেয়া হবে বলেও জানানো হয়েছিল। এর আগে গেল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে মুখোশ পরা বন্দুকধারীরা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাথারি গুলি চালায়। ওই ঘটনায় হত্যার শিকার হয়েছেন 143 জন।